অনেকে বলতে পারবেন ও জাহিদুল ইসলাম ফারুকী ভাই বাংলাদেশ থেকে আসলেন আমাদেরকে রাসূলের মুজিজা শোনাবেন, হযরতে মূসা আলাইহিস সালামের একটা মুজিজা, তিনার হাতে একটা লাঠি ছিলেন, এই লাঠিটা জমিনের মধ্যে ছড়ার সাথে সাথে সেটা সাপ হয়ে যেত, আমার দুইয়ের নবীজির সাপের মুজিজা আছে কিনা? এ বন্ধুরে আমার আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাই তিনি তিনার কাসাইসুল কুবরা কিতাবের মধ্যে সুন্দর করে টেনে টেনে الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل محمد وعلى آل سيدنا محمد. দুরূদ শরীফ পড়লে গুনাহ হয় বাবা, কথা বলেন গুনাহ হয়, দুরূদ শরীফ পড়লে সওয়াব হয়, বাইরা বন্ধুরা বাবা নাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবী রাসূল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই হাসরের ময়দানে উঠবে, প্রত্যেকটা নবী রাসূলদের স্লোগান থাকবে ইয়া নাফসি আপনার আমার দয়াল নবীর স্লোগান থাকবে ইয়া হাবলি উম্মতি, জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশি নাম যেহেতু হয়েছে একটু বাংলাদেশি স্টাইলে ওয়াজ করবো, কষ্ট হবে আপনাদের। আমার রাসূলের কাছে কয়েকজন সাহাবাই কেরাম গেলেন, ডাক দিয়ে বলেন নবী গো আমাদেরকে একটা আলোচনা শুনে, আমার রাসূল বলেন জান্নাতের বাগানে যাইয়া তোমরা সুবহানাল্লাহ তেলাওয়াত করবা, আমার রাসূল বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ তেলাওয়াত করে আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ লাগিয়ে দেওয়া হয়। সাহাবায়ে কারাম বললেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগানটা কতটুকু বড় হবে? আমার নবী বলেন জান্নাতের বাগানে একবার সুবহানাল্লাহর বরকতে যে খেজুর গাছ আমার আল্লাহ লাগাই দিবেন সেই গাছ খেজুর গাছের এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত 500 বছর পর্যন্ত যদি একটা শক্তিশালী ঘোড়া দৌড়াই এরপরেও একবার সুবহানাল্লাহর বরকতের ছায়া কমবে না। সুবহানাল্লাহ, আর সে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কারাম বললেন নবী এত বড় খেজুর গাছ, আমার মদিনার নবী বলেন শুনো একবার সুবহানাল্লাহর বরকতের খেজুর গাছ এত বড়, তারই পাশাপাশি জান্নাতে যে খেজুর গাছ আমার আল্লাহ লাগাইবেন একটা ফলের ভিতরে প্রায় 70 রকমের স্বাদ ঢুকাই দিবেন। বললেন একবার সুবহানাল্লাহ পাইলেন এত বড় ফজিলত, পাঁচবার সুবহানাল্লাহ তেলাওয়াত করলেন, পাঁচটা খেজুর গাছ আপনার জন্য জান্নাতে লাগাইলেন, ফল কি আমারে দিলাইবেন? আদম নবী নিজের জন্য ইয়ানাফসি করবে, উম্মতের খবর নিবে না, আর আপনি আমার দেলাইবেন একটা খেজুর গাছ, অত দরদি হয়ে যাবেন? মা বাবারা চিনবে না, বাবা সন্তানরা চিনবে না, সন্তান তার ছেলেরা চিনবে না, তখন আপনার এই আমলগুলো কিয়ামতের ময়দানে কাজে লাগবে। ভাইয়ের আমার তাহলে একবারে বাংলাদেশি স্টাইলে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জুস্তে বলুন না ইয়া রাসূলুল্লাহ। পেছনে তারা মনে হয় তারা অন্ধই রয়েছে, তারা বুবা শুনে না, আর একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, নারায়ণ রিসালাত। বাইরা বন্ধুরা বাবারা এই জন্য আসুন মহব্বতে আমার দয়াল নবীকে রাজি খুশি করার জন্য মহব্বতে দোয়া শুনি পূর্ণ আল্লাহুম্মা, জোরে জোরে مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله عشق هاي لا إله إلا مرحبا لا إله লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা
কত সুন্দর মদিনা, আই হাই যার নাই কোনো তুলনা, আশেক হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাইরা বন্ধুরা বাবারা, বিশাল বড় জনসমাগম এইখানে জান্নাতের বাগানে, বেশি সময় দেওয়া যাবে না যেহেতু অসংখ্য অগণিত উলামায়ে কেরাম আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন। এ বন্ধুরে আমার আজকে দুইটা সাবজেক্ট আলোচনা করব, যতটুকু সময় পাওয়া যায় আমার সাথে মিডিয়া সাবার আমি আরেক জায়গায় যাব। যে কথা বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন, নবীজি যখন দুনিয়াতে ছিলেন তখনকার সময়টার নাম ছিল নবুয়ত, তখনকার সময়টার নাম হচ্ছে নবুয়তের যুগ। আমার মদিনার নবী যখন দুনিয়া থেকে পর্দা করলেন, এর পরের সময়টা হইল বেলা আয়াতিনুর। এই আমার ভাইরা বন্ধুরা বাবারা, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবীজির একটা মুজিজা এবং আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীজির পরে ওলি আউলিয়াদের স্থান রয়েছে। আজকে শাহানুর রহমাতুল্লাহি আলাই হুজুর কেবলার ইমামদের মধ্যে আসলাম, আল্লাহর ওলির একটা কারামত, নবীর একটা মুজিজা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। বন্ধুরা বাবারা, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবীজির সান মান ইজ্জত আমার আল্লাহ বুলন্দ করে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক আল্লাহ বাড়াইয়া দিয়েছে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা, কিতাব টুকুন লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাই, তিনার জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাই, তিনি তিনার কিতাবের কাসাইসুল কুবরা কিতাবের মধ্যে সুন্দর করে উল্লেখ করেন, এ বন্ধুরে আমার আমার মদিনার নবী রহমাতুল্লিল আলামিন নবীজির মুজিজা কেমন মুজিজা। এ বন্ধুরে আমার আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত 1,23,999 জন নবী রাসূল, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত মতান্তরে 1,24,923,999 নবী রাসূলকে আমার আল্লাহ যত মুজিজা দান করেছেন, তার চাইতে হাজার কোটি গুণে বেশি আমার দয়াল নবীকে একাই আমার আল্লাহ মুজিজা দান করেছেন। অনেকে বলতে পারবেন ও জাহিদুল ইসলাম ফারুকী ভাই বাংলাদেশ থেকে আসলেন, আমাদেরকে রাসূলের মুজিজা শোনাবেন, হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের একটা মুজিজা, তিনার হাতে একটা লাঠি ছিলেন, এই লাঠিটা জমিনের মধ্যে ছড়ার সাথে সাথে সেটা সাপ হয়ে যেত, আমার দুইয়ের নবীজির সাপের মুজিজা আছে কিনা। এ বন্ধুরে আমার আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাই তিনি তিনার কাসাইসুল কুবরা কিতাবের মধ্যে সুন্দর করে টেনে টেনে এনেছেন, হযরতে আবু বকর সিদ্দিক হযরতে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবীজি একদিন দাওয়াতে গেলেন। জোরে বলুন কোথায় গেলেন? আমার মদিনার নবী রহমাতুল্লিল আলামিন নবী একদিন দাওয়াতে গেলেন। ও মুসলমান বাবা ভাইরা, আল্লাহর নবীজির শান মান বুঝতে হলে মহব্বত লাগবে, প্রেম লাগবে, ভালোবাসা লাগবে। যার ভিতরে নবীর প্রেম ভালোবাসা নাই ওই ব্যক্তিটার ঈমান কোনোদিন পরিপূর্ণ হতে পারে না, বলেন ঠিক কিনা? ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, একদিন আমার দয়াল নবীজির সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কয়েকজন বিশিষ্ট সাহাবী দাওয়াতে গেলেন। যাওয়ার পরে মদিনার নবীজির সামনে একটা বনি সুলাইম গোত্রের একটা উজা, উজা তো বুঝেন সাপ যে দৌড়ে তাদেরকে কি বলা হয়, উজাই তো বাংলাদেশের এক এক দেশের এক একটা ভাষা, জোরে বলুন ঠিক কিনা? এ আমার ভারতের হাইলাকান্দির বাবারা,
আল্লাহর নবীর রহমাতুল লিল আলামিন নবীজি যেই মাত্র কয়েকজন সাহাবা একরাম নিয়ে তিনি দাওয়াত খাইতে গেলেন হঠাৎ কইরা বনি সুলাইম গুতের একটা লোক এই উজার তিনি কি করলেন তিনার মাথার মধ্যে একটা ঘুই সাপ তিনি ধইরা আইনা ওই খানের মধ্যে বসলেন বসার পরে আল্লাহর নবীর রহমাতুল লিল আলামিন নবীর কাছে আইসা যেই মাত্র বসলেন আবার মদিনার নবী তিনি দাওয়াত খাওয়া শেষ করলেন শেষ করার পরে এই উজা ডাক দিয়ে বলতেছেন ও মুহাম্মদ আমরা শুনছি আপনি নাকি ইসলাম প্রচার করেন আপনার ধর্ম নাকি প্রচার করেন আপনার কাছে একটা জিনিস জানতে চাই এই সাপ যদি আপনার উপরে ঈমান আনে আপনার সাথে কথাবার্তা বলে আমি উজা আপনার কাছে এই মুহূর্তে কালিমা পড়ে নিব সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ মাথার মধ্যে যে সাপের টুরিটা ছিল সেটা নিচের মধ্যে লামাইয়া দাও যে মাত্র সাপের টুরিটা নিচের মধ্যে লামাইয়া দিল ডাক দিয়া বলেন এ সাপ তুমি সুন্দর করে সাপের ডাকনাটা খুলে দাও যে মাত্র খুলে দিলেন বারবার বলছি কিতাবটা আমার কাছে সংরক্ষণ আছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কাসায়েসুল কুবরা কিতাবের মধ্যে সুন্দর করে নোট করেন যেই মাত্র আমার মদিনার নবী মুসকি মুসকি হাসি দিয়া বলেন এ উজা তোমার মাথার টুরিটা তুমি নামায় দাও আমি নবীর সাপের সাথে কথা বলবো তোমরা তাহা শুনবা আরো জোরে কন্যা সুবহানাল্লাহ এই জন্যই তো আশেকে রাসুলেরা নবীর প্রেমিকেরা বাংলাদেশি সুরে গজল গায় সুন্নারে মদিনা বহু দূরে কিন্তু মদিনা বলে আমার অন্তরে কিন্তু মদিনা বলে আমার অন্তরে আমার মন কাঁদে রে প্রাণ কাঁদে রে মন কাঁদে রে প্রাণ কাঁদে রে মদিনা মদিনা বলে জিকির করে রে সুবহানাল্লাহ বলে কি ফুল নিষেধ করবো তাহলে বলেন না কেন জোরে বলুন এই হাইলাকান্দির শাহ সৈয়দ নূর হুসাইন রহমাতুল্লাহ আলাইহির এই মাহফিলে আমার আসার কথা ছিল না আমি বাড়িতে বেড়াইতেছিলাম এই আজকের মাহফিলে যিনি আলোচনা করেছেন দোয়া করেছেন আপনাদের এখানে সাহেব কেবলা হিজিম সৈয়দ হিফজুর রহমান মিসকাত সাহেব কেবলা ওনার সাথে গতকালকে আমার প্রোগ্রাম হয়েছে তো আমি বাড়িতে অসুস্থ অবস্থায় হসপিটাল মানে 102 ডিগ্রি জ্বর বাড়িতে ছিলাম আজকে বলতেছে বাবা আপনার প্রোগ্রাম আছে আজকে বলেন না চলেন আজকে একটা দরবারে নিয়ে যাব তো এই হুজুর কেবলার সাহায্যে আজকের এখানে আসছে আমার কিন্তু আসার কথা ছিল না লিফলেটে কোনো মাইকিং আমার নামও নাই আপনারা হঠাৎ করে দেখছেন আমারে আমি টানতুতে ছিলাম গত বছরে আবারও যাবো ইনশাল্লাহ হুজুর কেবলা দাওয়াত করেছেন সাহেব কেবলা তো আজকের এই প্রোগ্রামটাতে একটা ইতিহাস হয়ে যাক কার কার হাত আছে হাতটা তুলেন তো দেখি একটা যদি তুলেন তাহলে বাদ দিয়ে ফাইতেন না দেখি 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 সবাই হাতরা এভাবে নাড়াইবেন পারবেন তো পারবেন সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা বলে আমার অন্তরে বলুন কিন্তু মদিনা বলে আমার অন্তরে আমার মনে কাঁদে রে মন কাঁদে রে কাঁদে রে মদিনা মদিনা বলে জিকির করে রে বল না মদিনা মদিনা বলে জেগে আছে একবার শুনলে আর যে কোনো দুঃখ রইল না আমার অন্তর গভীরে মদিনায় আছে রে অন্তর গভীরে রে মদিনা মদিনা বলে জিকির করে রে বল না মদিনা
মাদিনা বলে বলুন সোনার মাদিনা বহু আদরে কিন্তু মাদিনা বলে বলুন কিন্তু মাদিনা বলা সময় বেশি নাই বুঝতে পারতেছি এমন ভাবে গুতাইতেছে আমার হায়াত শেষ হয়ে আইতাছে এ বন্ধুরে আমার আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী ডাক দিয়া বলেন এ উজা তোমার মাথা থেকে এই সাপের গাঁটটিটা নিচে নামায়া দাও সাপের মুখটা যেই মাত্র ঘুই সাপ মুখটা খুইলা দিলেন খুলার সাথে সাথে নেই আমার বাইরা বন্ধুরা বাবার আমার মদিনার নবী রহমাতুল্লিল আলামিন নবী সাপের সাথে কথা বলতা বলতেছে বলুন না সুবহান আমার নবী সাপের সাথে কথা বলার ক্ষমতা আছে কিনা নাই আরো আওয়াজ দিয়ে বলুন আছে কিনা নাই এখানে কুরআন শরীফ থাকলে দেখায় দিতাম সুলাইমান নবী পিঁপড়ার সাথে কথা বলতো যে সুলাইমান নবীর চাইতে আমার মদিনার নবীর কোটি 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 গুণে পাওয়ার আমার আল্লাহ বেশি দান করেছেন বলুন না সুবহানাল্লাহ এ মুসলমান বাবা মায়েরা কুরআন শরীফের মধ্যে হুদহুদ নামক একটা পাখির ঘটনা আমার আল্লাহ টেনে টেনে ওয়াজ করেছেন হুদহুদ পাখি আমার সুলাইমান নবীর সাথে কথাবার্তা বলতো গো সুলাইমান নবীর সাথে পিঁপড়া পর্যন্ত কথাবার্তা বলতে পারতো আর আপনার আমার নবী যেই নবীর কারণে আমার আল্লাহ তামাম জগৎ বানাইলেন দাউলা কালামা কলাক কোলা প্লাগ যেই নবীর কারণে আমার আল্লাহ তামাম বিশ্ব জগৎরা বানাইলেন ওই নবী সাপের সাথে কথাবার্তা বলার পাওয়ার আছে কিনা না আরো জোরে বলুন আছে কিনা না মদিনার নবী রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরাম কয়েকজন বছর হইলেন তার মধ্যে উল্লেখযোগ্য হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উজাটা বিদুরমি উজা নবীর সামনে এমন ভাবে বসা আছে উজা মনে করেছিল গো আমার মদিনার নবী সাপের সাথে কথাবার্তা বলার কোনো ক্ষমতা নাই অনেক সময় আবু জাহেল উতবা সাহেবা যারা খারাপ মানুষ ছিল তারা মানুষদেরকে বুঝাইতো মুহাম্মদের কাছে যাইবা না মুহাম্মদের কাছে গেলে জাদু কইরালা এই কথা শুননা এই উজা নবীর পরীক্ষা করতে আসলো মুহাম্মদ গো যদি সাপে কথা বলে আপনার কাছে মুসলমান হয়ে যাব আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন নবী ডাক দিয়া বলেন এ উজা সুন্দর করে মারহাবা গোলাপ ফুলের একটা ঘটনা মনে গেছে গোলাপ ফুল পাগল থাকলে লাভ আছে কথা বলুন ঠিক কিনা মুর্শিদের ভক্তেরই কাবাগর জান্নাতের হাওয়া সে তাই ভয়া যায় বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি না জানে কার ভাগ্যে হয় ফিরের মুরিদ হইলে এইটা বুঝবেন নাইলে বুঝতে না মুসলমান বাবারা যে কথা বলছিলাম হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কো এমন ভাবে বসা আমার নবী বলেন এ উজা সাপটা কাছে এনো আমার নবী মুস্কি মুস্কি হাসি দিয়া বলেন সাপ এ গুই সাপ কিতাবের নাম বলছি পরে আবার সমালোচনা করিলেন না কাসাইসুল কুবরা কিতাবটুকু লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাই লেখেন আমার নবী কি বলেন এ সাপ আমি নবী কোন নবী তোমার জবান দ্বারা এখানে সবাইরে শুনাইয়া দাও এখানে হযরত উমর ফারুকও বসা এই ইহুদি ছেলেটাও বসা আরো সবাই কেরাম বসা আল্লাহর কুদরত বোঝা যায় না গো এই সাপটা জবান খুইলা ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী কইলেন আল্লাহর পয়গম্বর আপনি নবী কইলেন আমার আল্লাহর শ্রেষ্ঠত্ব রাসূল একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ আরেকটু মায়ার শুনে বলুন না ইয়া রাসূলুল্লাহ তাদের চেয়েও সুন্দর কি তারার চেয়েও সুন্দর অতি জানা থাকলে বলো 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 সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন যিনি আমার রাসূলের সামনে এই নাতে রাসূল পড়তেন নাতে রাসূল পড়া হচ্ছে সাহাবায়ে কেরামের সুন্নাত আর নাতে রাসূল শোনা হচ্ছে মদিনার নবীর সুন্নাত সুবহানাল্লাহ আর আসছে বলুন না সুবহানাল্লাহ
চাঁদের চেয়েও সুন্দরতি, তারার চেয়েও সুন্দরতি, জানা থাকলে বলো বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, ও মদিনা ও মদিনা ও মদিনারি, ও মদিনা ও মদিনা ও মদিনারে, হাওয়া মারিয়ম সবাই এলো মা আমেনার ঘরে, সালাতু সাল্লামে দিয়ে তারা নূরকে বরণ করে, আর জোরসে বলো সুবহানাল্লাহ, রহমাতুল কায়নাতে পেলো পেলো পেলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, চাঁদের চেয়েও সুন্দরতি, তারার চেয়েও সুন্দরতি, জানা থাকলে বলো বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে এ আমার ভাইরা বন্ধুরা বাবারা, এই সাপে যেই মাত্র মানুষের মতো কথা বলতে শুরু করলো রে, এই যে ইহুদি ছেলেটা ইহুদি বাইদ্যা ইহুদি উজা ডাক দিয়া বলেন হায় রে হায়, সারা জীবন শুনাইছি মুহাম্মদের কাছে যাই বানা জাদু কইরা ফেলে, এখন তাকায় দেখি গো যেই নবী শ্রেষ্ঠ নবী না কইলে তিনার সাথে কোনোদিন সাপে তিনারে মানুষের মতো কথা বলতে পারত না, এই ঘুই সাপ আল্লাহর দরবারে একটা ডাক দিয়া বলেন আল্লাহ গো, ও মায়াল আল্লাহ দয়াল আল্লাহ, আপনি আমার সাপের জবান খুলে দিয়েছেন, একটু কথাবার্তা বলার সাহস আমাকে দেন, আপনার প্রিয় হাবিব যেই নবীর কারণে তামাম জগৎ বানাইলেন ওই নবীর সামনে আমি সালাতু সালাম দেই, আজ স্টেজে আলেম ওলামা এখানে উপস্থিত রয়েছেন, মদিনার নবী ডাক দিয়া বলেন মান যা রকাবিরহি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার মদিনার নবী ডাক দিয়া বলেন কোন যদি ইমানগত অবস্থায় আমি নবীজির রোজা মুবারকে সালাতু সালাম দিতে পারে, নবীজির রোজা মুবারক জিয়ারত করতে পারে, ওই উম্মতারে জাহান্নাম থেকে সুপারিশ কইরা জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজে ভাইয়া দা, আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, মদিনা মদিনা আসে কমো মিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে কমো মিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা মিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে কমো মিনের ঠিকানা, জালা আলুদ্দিন সৈয়দ 75 বার দেখল নবীজি, জালা আলুদ্দিন সৈয়দ 75 বার দেখল নবীজি, এত বার দেখিয়াও নবীর তৃপ্তি তাহারে হলো না, মদিনা মদিনা বলো না মদিনা মদিনা আসে কমো মিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা বন্ধুরা বাবারা, এই সাপ যেই মাত্র আমার মদিনার নবীকে এমন ভাবে সালাম দিল, সালাম দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কাফের এই যে বিদুর মিটা ছিল এ উজার তুমি যাই না যাও, আমি সাপ হইয়া ওই নবীর উপরে কালিমা পড়েছি, তিনার উপরে ঈমান আনছি, সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আমার নবীরে সাপে চিনে আমার নবীরে হরিণে চিনে আমার নবীরে এমন ভাবে আমার আগে যিনি ওয়াজ করেছেন তিনি বলেছেন নবীজির আহলে বায়াতকে, নবীজির আহলে বায়াতকে হরিণী বাচ্চা আইনা দিয়া গেছে, যেই নবীরে মাছে চিনে, যেই নবীরে গাছে চিনে, যেই নবীরে সাপে চিনে, যেই নবীরে বাঘে চিনে, যেই নবীরে তামাম জগৎ চিনে, এই আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, দুঃখ আমাদের কপালে আমরা মানুষ হইয়া নবী চিনতে পারলাম না, কথা বলেন কথা বলেন, এ বন্ধুরে
এখনো সময় আছে মরার আগে একবার কইলো নবীকে সিন্না মরণ হন কবরে যান আমরা কিন্তু আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীজির মিল্লাতে কবরে রাইখা আছি কথা বলেন ঠিক না আপনাদের আলেম বাংলাদেশের আমরা তাদেরকে কবর দেই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ রাসূলের মিল্লাতে আমরা কবরে রাইখা আছি যেই নবীর সাথে দুশমনি করাবেন যেই নবীজির শানে আঘাত করবেন ওই নবীজির মিল্লাতে আবার কেমনে কবরে তোমারে রাইখা যাবে এ হাইলা কামদির মানুষ নবীকে চিনার আগে একবার কইলো কবরে যাওয়ার আগে নবীর সিন্না যাও মহব্বত লাগায়া যাও কিয়ামতের ময়দানে গো কেউ কাউরে চিনবে না তখন আপনার আমার নবী কইব আপনার আমার আসল ঠিকানা আর জোরসে বলুন না সুবহানাল্লাহ এই আমার ভাইরা বন্ধুরা বাবারা এই ঘুই সাত নবীর সাক্ষ্য যেই মাত্র দিয়ে দিয়েছে হঠাৎ কইরা ফাঁকি দিক দিয়ে ইহুদি ছেলে মনে মনে কয়ে হাই রে হাই এই নবীর সম্মান যদি এত না হয়তো কোনোদিন সাপে তিনারকে মানুষের মতো কথা বলতে পারতো না সাপ হইয়া তিনার কাছে এমন ভাবে কালিমা পড়েছে ইয়া রাসূলুল্লাহ দেরি করবেন না গো নবীজি এই মুহূর্তে সাহাবায়ে কেরাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আর কয়েকজন সাহাবায়ে কেরাম রয়েছে সকলের সামনে আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ হয় নাই জুড়ে জুড়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ